স্যার, ও স্যার, এই যে ফ্যাশন লেন্সা কিনে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেন্সা ভালো আছো? যে বলছি যে শামসু ভাই আমাকে বললো এই যে লেন্সা উঠে খারা, তার সামনে বসে আছিস কি জন্যে? বলছি যে চেয়ারম্যান সাহেব বসুক বসুক, আমার নির্বাচনে যে পরিমাণ খাইতেছে বসুক, একটু বসে কথা কোক, নিজের মানুষই তো। ঠিক আছে স্যার, যখন কষে বস। বলছি যে শামসু ভাই আমাকে বললো যে রিটায়ার করার পরে নাকি 20 লাখ টাকা পাওয়া যাবে, এটা কি ঠিক চেয়ারম্যান সাহেব? শুনো লেন্সা, তুমি রিটায়ার কথা কচ্ছো, আমাকে চাকরি এটা একটা ব্যবসা, বুঝতে পারিস? তুমি যে ব্যবসা করতেছো এটা আরেকটা ব্যবসা। ওটা তো রিটায়ার করার পরে, তুমি 25 বছর পরে বা 20 বছর পরে যে 20 লাখ টাকা পাবে, এর আগেই তল দেওয়া মনে করো যে এরকম 20 লাখ, 30 লাখ, 40 লাখ অনেক কিছুই পাতি পারো, সেটা অবশ্য নিজের যোগ্যতা বলে তোমার এটা তৈরি করে নিতে হবে, এটা বলা দরকার নেই, কেউ নাই তাই কলাম আছে। তা তুমি ভাইবে দাও, তুই বলেছিস ঠিকভাবে, আমি সব ঠিকঠাক মতো কয়ে দিছি। দাঁড়ান, কী করবা তুমি? আমি বলে দিয়েছি চাকরি করে নেবো। চাকরি করে নেবে? তো চাকরি যদি কই দিলাও তাহলে পরে তোমার ব্যবসা বাণিজ্য তো সব সাইডে দিতে হবে। দিয়ে দিলাম, ঠিক আছে। মানে এই চাকরি করলে মানে বাহ্যিকভাবে মানুষজন বোঝে ওই রকমভাবে কোনো ব্যবসা করা যাবে না, করলে তুমি কারোর দ্বারা যদি করাতে চাও করাতেই পারো। আর যেটা বললাম ওই চাকরি একটা ব্যবসা, বুঝতে পারিস? গেলেন যা, সালাম লাগছিল নিজের মানুষ তো নাকি, ও যে জান দিয়ে আমার নির্বাচনে খাইতেছে আমি অনেক খুশি। লেন্সার অন্তত হ্যান্ডশেক কর। তো লেন্সার তুমি ভাই বেটাইবে, তো পোশাক টোশাক দিয়ে দিস। দিয়ে দিছি। আর আমি কাগজপত্র যা করার প্রশাসনিকভাবে সেটা করে দিবানি, অসুবিধে নেই। যা লেন্সার, আমি খুশি লেন্সার তোর। শান্তি মতো ঘুমানো যায় না জনগণের সেবা করতে গেলে।